প্রমত্তা পদ্মার বুকে দাঁড়িয়ে অর্ধেক সেতু দু সালে শেষ হবে বেশিরভাগ কাজ ঢাকার মেট্রো রেলও দৃশ্যমান মহেশখালীতে তৈরি হয়েছে এল এনজি টার্মিনাল এক দশকে সরকারের অগ্রাধিকার দশ প্রকল্পের তিনটির চিত্রই এরকম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উদ্বোধন হবে ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়ক বা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে সেতু সচিব জানালেন সরকারের মেগা প্রকল্পগুলো একটি সফল পরিণতি লাভ করবে এবছরই জুলহাস কবিরের রিপোর্ট অর্থনৈতিক উন্নয়নে অপ্রতিরোধ বাংলাদেশের সামনে পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা যোগাযোগ ব্যবস্থায় বিস্ময়কর পরিবর্তন আনতে নিজ অর্থায়নে এগিয়ে চলেছে স্বপ্ন সেতুর কাজ দুই হাজার সালে অধিকাংশ স্প্যান বসানোর মধ্য দিয়ে নির্মাণ কাজের প্রায় শেষভাগে পৌঁছবে পদ্মা সেতু স্বপ্নের দৃশ্যমান বাস্তবতার আরেক নাম মেট্রো রেল এমআরটি সিক্স নামে ঢাকার রাস্তায় বিশ কিলোমিটার দীর্ঘ এই পথের কাজকে ভাগ করা হয়েছে দুটি পর্বে প্রথম অংশ উত্তরা দেয়াবাড়ি থেকে আগেরগাঁও দ্বিতীয়টি আগেরগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অর্ণফুলি টানেল মেগা প্রজেক্ট এটা আমরা পিছিয়ে নেই কাজ অলরেডি ওভার সেতু আমাদের এবং এখানেও মেট্রো রেলও আমাদের দৃশ্যমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন হয়েছে এই প্রকল্পের প্রথম ইউনিটের রিয়াক্টর বসানোর জন্য প্রয়োজনীয় কাঠামো স্থাপনের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজে গতি এসেছে দুই সালে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির বড় একটি অংশের কাজ শেষ হবে দু হাজার বিশের জুনে শেষ হওয়ার কথা পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ তবে এর অর্ধেক কাজও শেষ হয়নি এর মধ্যেই নির্মাণ করা অবকাঠামো দিয়ে সীমিত পরিসরে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে দুই হাজার বিশ সালের নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের কাজ ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়কের নির্মাণ শেষে এখন চলছে দুই পাশের কংক্রিটের ঢালাই ওভারপাস ও বর্ধনের কাজ প্রায় সমাপ্তি আমাদের যে আরো তিন মাসের মধ্যে আমরা সময় পাচ্ছি আর মধ্যে যে বাকি কাজ এটা সম্পন্ন করা যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী উদযাপনের সময় এটা আমরা মানে উদ্বোধন হবে এটা মেঘা প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় অবিশ্বাস্য পরিবর্তন ঘটবে বলে জানান সড়ক পরিবহন সচিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার কথা বলেছিলেন এইটা মনে হয় যে এটা আপনারা দেখবেন ঢাকা শহরের সিনারিও টোটালি চেঞ্জ হয়ে যাবে রিভলিউশনে একটা চেঞ্জ আসবে বর্তমানে যেটা আছে অর্থনৈতিক যে অগ্রযাত্রা যেটা সেটার একটা সফল একটা পরিণতি আমরা দেখব প্রকল্প বাস্তবায়নে দুই সালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর মনে করছেন সরকার অর্থনৈতিক উন্নয়নের অপ্রতিরোধ বাংলাদেশে গেল এক দশকে রীতিমতো বিপ্লব ঘটেছে উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধনের মাধ্যমে দু সালের প্রথম দিন মেট্রো রেল প্রকল্পের রেললাইন স্থাপনের উদ্বোধন করে নতুন এক মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশ আর দুই হাজার সালে চলমান যে প্রকল্পগুলো আছে সেগুলোর বাস্তবায়ন প্রায় শেষ হয়ে আসবে আর এই প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ হলে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থায় নতুন এক মাত্রা পাবে জুলহাজ কবির আর টিভি মেট্রো রেল প্রকল্প এলাকা ঢাকা